দেশের বাজারে সর্বত্রই এখন দেখা মিলেছে আম, জাম, বড়ই, আমলকি, পেয়ারা সহ নানা রকম মৌসুমি ফল। এসব ফলে রয়েছে আঁশ, ভিটামিন, মিনারেলস সহ অ্যান্টিঅক্সিডেন্ট। এসব উপাদান মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সেই সাথে ত্বক ভালো রেখে তারুণ্য ধরে রাখতে কাজ করে। বিদেশি ফলের চেয়ে অপেক্ষাকৃত কম দামে এসব ফলের উপকারিতা নিয়ে বেঙ্গল নিউজ 24-এর আজকের এই প্রতিবেদন। 12 মাসে 12 ফল, না খেলে যায় রসাতল। ফল খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছেন। তারপরও বিভিন্ন সংস্থার তথ্য মতে দেশের শতকরা 70% পুরুষ এবং 75% মহিলা আয়রন স্বল্পতায় ভুগছে। এর মধ্যে ভিটামিন এর ঘাটতি রয়েছে 88% পরিবারে, আর ভিটামিন সি এর ঘাটতি 90% পরিবারে। এসব সমস্যার কারণ হলো খাদ্যাভ্যাস। শুধু ভাত আর একটু তরকারিতেই খাবার শেষ, আর অতিরিক্ত কার্বোহাইড্রেট ও শর্করা জাতীয় খাবার গ্রহণের কারণে মানুষ স্থূলকায় ও ডায়াবেটিক্সে আক্রান্ত হচ্ছেন, এমন অভিমত চিকিৎসকদের। এসব পুষ্টি ঘাটতি পূরণে ফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পুষ্টিবিদদের মতে সুস্থ সবল দেহের জন্য দৈনিক জনপ্রতি 115 গ্রাম ফল খাওয়া দরকার। তা যোগান দেওয়া সম্ভব না হলে কমপক্ষে 60 গ্রাম ফল খাওয়া বাঞ্ছনীয়। দেশি ফলের মধ্যে কলা, পেঁপে, পেয়ারা, কাগজি লেবু বাড়ির আঙিনায় চাষ করা যায় এবং সারা বছর ফল পাওয়া যায়। আম, আনারস, কাঁঠাল, লিচু, নারিকেল, জাম, জামরুল, সফেদা, আমড়া, কামরাঙা, বাতাবি লেবু, বেল, কদবেল, আমলকি, তাল, খেজুর, চালতা, ডেওয়া, কাউফল, গাব, বেদফল প্রভৃতি মৌসুমি ফল এখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে উৎপন্ন হয়। এর ভেতর কোন ফল খেলে কি উপকার পাবেন চলুন জেনে নেওয়া যাক। আম, স্বাদ, পুষ্টি ও গন্ধে অতুলনীয় জনপ্রিয় একটি ফল আম। কৃষি তথ্য সার্ভিসের বর্ণনা অনুযায়ী আয়রন ও সোডিয়ামের ঘাটতি পূরণে বেশ কার্যকরী আম। আম রক্তে ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রা কমায়, ক্যান্সার কোষকে মেরে ফেলতে সাহায্য করে। এতে রয়েছে উচ্চ পরিমাণ প্রোটিন যা জীবাণু থেকে দেহকে সুরক্ষা দেয়। আরও রয়েছে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি ভালো রাখে, চোখের চারপাশের শুষ্কভাবও দূর করে। পাকা আমে কাঁচা আমের তুলনায় শর্করার পরিমাণ বেশি থাকে, ফলে কাঁচা আম দেহের শক্তি বাড়াতে সাহায্য করে। লিভারের সমস্যায় কাঁচা আম খাওয়া উপকারী, এটি বাইল অ্যাসিড নিঃসরণ বাড়ায়, অন্ত্রের ব্যাকটেরিয়া পরিষ্কার করে দেহে নতুন রক্ত তৈরিতে সাহায্য করে। কাঁঠাল, এতে আছে থায়ামিন, রিবোফ্লাভিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, সোডিয়াম, জিঙ্ক এবং নায়াসিন সহ বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান। কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে যা রাতকানা রোগ প্রতিরোধ করে। এছাড়া উচ্চ রক্তচাপের উপশম হয়। কাঁঠাল গ্রীষ্মকালের ফল। পাকা কাঁঠালে প্রতি 100 গ্রামে প্রায় 90 কিলোক্যালোরি এবং খনিজ লবণের পরিমাণ প্রায় 0.9 গ্রাম। পেয়ারা, বাংলাদেশে এখন সারা বছর ধরেই পেয়ারা পাওয়া যায়। প্রতি 100 গ্রাম পেয়ারায় 51 কিলোক্যালোরি খাদ্য শক্তি, 11.20 গ্রাম শর্করা, 0.90 গ্রাম আমিষ, 10 মিলিগ্রাম ক্যালসিয়াম, 210 মিলিগ্রাম ভিটামিন সি আর 100 মাইক্রোগ্রাম ক্যারোটিন থাকে। কারো কারো জন্য পেয়ারা অম্বলের তৈরি করলেও বেশিরভাগ মানুষের জন্য এই ফলটি উপকারী। দাঁতের সুরক্ষায় পেয়ারার জুড়ি নেই। কলা, পাকা হলুদ কলায় প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি শরীরের নানা উপকার করে। পানির চাহিদা পূরণে কলার গুরুত্ব অপরিসীম। রাতে বেশি তেল মশলাদার খাবার খাওয়া হলে পরের দিনও তার একটা প্রভাব থেকে যায়। কলা পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় এই সমস্যা দূর করতে সাহায্য করে। এছাড়া কলা মধু দিয়ে তৈরি স্মুদি স্নায়ুর উত্তেজনা কমায়। লেবু, লেবুর রসে রয়েছে ভিটামিন সি যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ত্বকের সজীবতা ও প্রাণশক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে। সাইট্রিক অ্যাসিড সহ ভিটামিন সি দাগ এবং কালো দাগ কমাতে সহায়তা করে। এটি হাঁটু ও কনুইয়ের ত্বক উজ্জ্বল করতে সহায়তা করতে পারে। পেঁপে, পাকা পেঁপেতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, ফ্লেভানয়েড, লুটেইন, ক্রিপ্টোক্সাথিন আছে। এছাড়াও আরও অনেক পুষ্টি উপাদান আছে যেগুলো শরীরের জন্য খুবই উপকারী। ক্যারোটিন ফুসফুস ও অন্যান্য ক্যান্সারের ঝুঁকি কমায়। সুতরাং নিঃসন্দেহে বলা যায় দেশি ফল পুষ্টিতে ভরপুর, বিশেষ করে আমাদের জন্য বেশি প্রয়োজনীয় পুষ্টিগুণে। এছাড়া বর্তমানে ফল অর্থকরী ফসল। ফল গাছ কাঠ দেয়, ছায়া দেয় ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ফলের রয়েছে ভেষজ ও ঔষধি গুণ। নিয়মিত ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং সুস্থ সবল জীবন লাভ করা যায়। তানজিনা খন্দ তানিয়া, বেঙ্গল নিউজ 24, ঢাকা।